अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যতদিন ঠাম্মি বাড়িতে আছে ততদিন মা মায়ের পছন্দের সিরিয়াল কিচ্ছু দেখতে পাবে না। কিন্তু সত্যি কথা বলতে মা মায়ের সিরিয়াল মিস করতেই চায় না। যা টিভি সিরিয়ালে হয় সবকিছু তো এখন আমাদের বাড়িতেই হচ্ছে। তাহলে একটা কাজ করা যাক, তুমি আমার সঙ্গে কালকে দেখা করে টাকাটা ফিরিয়ে দিও। কাল সকালে 9টার সময় পার্কে। পার্থক্য শুধু একটাই, যখন ড্রামাটা অন্যের বাড়িতে হয় তখন আমাদের মনোরঞ্জন হয়, আর যখন কোনো নাটক নিজের বাড়িতে শুরু হয়ে যায় তখন মনে হয় ওরে বাবা কখন শেষ হবে এইসব, তাই না সুষমা? হ্যাঁ হ্যাঁ দিদি। দিদি ওই কি হয়েছে সুষমা, কিছু বলবি তুই? হ্যাঁ আই মিন না। তার মানে হ্যাঁ, সুষমা তোর এই হ্যাঁ আর না আমি কিন্তু খুব ভালো করে চিনি। বল কি ব্যাপার? নিজের দিদির কাছে কথা লুকোনোর কোনো প্রয়োজন নেই, আর এমনিও আমি তো তোকে বলেছি যে আমি শুধু তোর দিদি নই, তোর বেস্ট ফ্রেন্ডও। এবার বল কি হয়েছে? ওই আমার বন্ধু আছে না শ্রুতি, ও একটু কনফিউজ। কেন? ওর একটা ছেলের সাথে দেখা হয়েছিল। There is nothing wrong দিদি, but শ্রুতির ছেলেটাকে ভালো লাগে। কাল পার্কে দেখা করতেও বলেছে ওকে। তাই শ্রুতি আমায় জিজ্ঞেস করছে যে ও যাবে নাকি যাবে না। তাহলে ঠিক আছে তো। এই যে প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম একটা মুহূর্ত আসে আর মেয়েটা কনফিউজ হয়ে যায়, বুঝতেই পারে না সে যে কি করা উচিত, সেটা কোনো বড় ব্যাপার না। তো কাল ওই ছেলেটা কটার সময় ডেকেছে তোকে? সকাল 9টায়। কি নাম বললি যেন তোর বন্ধু? শ্রুতি। হ্যাঁ, ওকে বুঝিয়ে দিস তুই যে এই মুহূর্তে ভালো করে পড়াশোনা করাটা বেশি দরকার। কোনো ছেলের সঙ্গে দেখা করা বা বন্ধুত্ব করাতে কোনো অসুবিধে নেই, কিন্তু যতক্ষণ না সেই ছেলেটাকে বিশ্বাসযোগ্য বলে মনে হয় ততক্ষণ পর্যন্ত কোনো কমিটমেন্ট করা উচিত না, বুঝেছিস? যখন শ্রুতি ওকে ভালো করে চিনে নেবে তখন ও নিজেই বুঝতে পারবে যে ওর কী করা উচিত, তাই না? কিন্তু এই মুহূর্তে একা একা দেখা করা, তাও আবার পার্কে, আমার তো ঠিক মনে হচ্ছে না। কি হলো, ভুল বলছি আমি কিছু? না দিদি একদম না। তুমি তো ভুল বলতেই পারো না, তাই তো আমি তোমায় জিজ্ঞেস করলাম। এখনো এলো না, মনে হয় আর আসবে না সুষমা। এই বাগানটা সকাল 9টায় সত্যিই কি সুন্দর লাগে। সাড়ে 9টার সময়ও কম সুন্দর লাগে না। সরি একটু লেট হয়ে গেল। নট আ প্রবলেম, তুমি এখানে এসেছো সেটাই বড় কথা আমার জন্য। চলো ওখানে গিয়ে বসা যাক, যাই। By the way, nice to meet you. সুষমা, যে কথাটা বলতে এসেছিলাম
সেটা তো এখনো বলিনি। আমি অনেক দিন ধরে অ্যাকচুয়ালি সুষমা তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? জ্যোতি, সুষমার দিদি। আমি চিনি আপনাকে, আমি আপনাকে একটা ডান্স প্রোগ্রামে দেখেছিলাম, কিন্তু এটা জানতাম না যে আপনি সুষমার দিদি। কিন্তু এখন তো জানতে পেরে গেছো। চল সুষমা, আমি অফিস যাচ্ছি, যাওয়ার পথে তোকেও ছেড়ে দিয়ে যাবো স্কুলে। চলে আয় সুষমা। আরে আয় না এদিকে। তোর ফুচকা খেতে খুব ভালো লাগে না দিদি? আই এম সরি, ভুল হয়ে গেছে। কে ওই ছেলেটা? দিদি, ওই শিবানী আছে না, ওর কাজিন। কাল রাস্তায় ওই আমায় সাহায্য করেছিল, মানে আমার কাছে খুচরো ছিল না, তখন ওই আমায় 15 টাকা দিয়ে সাহায্য করেছিল, ওটাই ফেরত দেওয়ার ছিল। আর আয়ুষও বলল যে ও প্রতিদিন পার্কে আসে, তাই আমি ওখানে গিয়েছিলাম। আর তেমন কিছু নয় দিদি, সত্যি। দেখ, আমি প্রথম দেখা করেই কোনো জাজমেন্ট পাস করছি না, কিন্তু আয়ুষের যদি মনটা পরিষ্কার হতো তাহলে তোকে এইভাবে একটা ফাঁকা জায়গায় ডেকে পাঠাতো না। দেখ সুষমা, কোনো ছেলের সঙ্গে বন্ধুত্ব করা বা দেখা করায় কোনো অসুবিধে নেই, কিন্তু শুধুমাত্র বন্ধুত্বই যথেষ্ট। প্রেম ভালোবাসায় জড়িয়ে পড়ার বয়স কিন্তু হয়নি এখনো তোর, আর আমার কিন্তু ছেলেটাকে ভালো লাগেনি দিদি। আই প্রমিস, আমি আর কখনো কারোর সাথে এইভাবে দেখা করব না, আর না কখনো তোমায় মিথ্যে বলবো। দিদি, সব ছেলেরাই কি এরকমই হয়? না রে বোকামি, সব ছেলেরা এরকম হয় না। কিছু বন্ধু জীবনে এমনও হয় যারা সঙ্গে থাকলে মনে হয় যে আমরা জীবনের সব সমস্যার সাথে একাই লড়তে পারব। সেই বন্ধু আমাদের দুর্বলতা নয়, আমাদের শক্তি হয়। কিন্তু হ্যাঁ, এরকম বন্ধু খুব কম হয়, আর ভাগ্য ভালো থাকলেই পাওয়া যায়। সেই জন্য সেই দিনটার অপেক্ষা কর যেদিন তুই সত্যি করে তোর সেই বন্ধুটাকে খুঁজে পাবি, বুঝেছিস? নে খা। ইউ নো, আজকাল তুমি স্টুডেন্টদের দিকে একদমই খেয়াল রাখো না, দ্যাটস ভেরি ব্যাড। এরকম কিচ্ছু না। আচ্ছা, আর না হলে কি? ঠিক আছে, তাহলে এটাই বলো যে আজ তোমার মুখে এত লাবণ্য কেন? বলছি আমি, বসো না। আরে জানো, আজ আমি খুব খুশি। শিশু মঙ্গলের একজন বাচ্চাকে একটা কাপল অ্যাডপ্ট করেছে। আচ্ছা হ্যাঁ,
আই এম সো হ্যাপি। কিছুক্ষণ মন খারাপ হচ্ছিল ওকে দূরে পাঠাতে, কিন্তু তারপর এটা ভেবে খুব ভালো লাগলো যে ও আজ থেকে একটা নতুন পরিবার পাবে, ওর জীবনটা সুন্দর হয়ে যাবে, আজকের পর থেকে কেউ ওকে অনাথ বলবে না। টাচুড, সব ভালো হবে, তাই না? হ্যাঁ। আর হবে নাই বা কেন, তুমি যে আমার সঙ্গে আছো। আছো তো? যদি এটা বলার মতো কোনো কথা। চলো একটা কাজ করি, আজ তুমি এত ভালো একটা খবর শোনালে, চলো সেলিব্রেট করি, আমরা বাইরে গিয়ে কোথাও একটা খাই। ঠিক আছে, কল্পনাকে সঙ্গে নিয়ে যাব? হ্যাঁ, কেন নয়। সুধা, ওই পেনটা দে তো। আর এটা তো নীল রঙের, লালটা দে। নেই? ঠিক আছে, পেন্সিলটা দে। আরে পেন্সিলটা তো ভোঁতা হয়ে আছে, একটু কেটে দে না সুধা। শার্পনার আছে তো তোর কাছে, কেটে দে। আরে কতক্ষণ লাগবে তোর, অন্যটা দে যেটা দিয়ে তুই লিখছিস। আরে দে না ওটা, লাল রঙেরটা। আরে সুধা, রান্নাঘরে এসে একটু সাহায্য কর। কি করছিস ওখানে তুই, চলায়। মা, কালকে টেস্ট আছে তাই একটু পড়তে হতো। আচ্ছা কাজ কর, তুই কড়াইতে তেলটা গরম করতে দিয়ে দে, বাকিটা আমি করে নেব, তারপরে পড়াশোনা কর। মা, এক কাপ চা দেবে আমায়? সকাল থেকে এই বইগুলো পড়তে পড়তে না আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে। আচ্ছা দিচ্ছি দাদা। আরে ইঞ্জিনিয়ারিং এর পড়াশোনাটা ঠাকুমা আমার মাথা খারাপ করে দেবে। আরে আমার সোনাটা পড়াশুনো করছে, খুব ভালো, অনেক বড় হবি, অনেক বড় অফিসার হবি, গাড়িতে করে আমাদের সবাইকে বেড়াতে নিয়ে যাবি। বাদাম খেয়েছিস নাকি? ঠাকুমাকেও খাওয়ালে তারপর তো খাবো না দীপু। হে ভগবান, পদ্মা তোমাকে কতবার বলেছি যে ছেলে মেয়েদের গরম দুধের সাথে বাদাম মিশিয়ে খাওয়াবে, কিন্তু আমার কথা শুনলে তো? আসলে মা, জ্যোতিকে বলেছি উনি আসবে। আরে কবে আনবে জ্যোতি? আশ্চর্য ব্যাপার, একটাই তো ভাই, হ্যাঁ, কেউ ওর খেয়ালই রাখে না। সেরকম নয় মা। আরে ছাড়ো, এই নে এই টাকাটা রাখ, ভালো কিছু খেয়ে নিস। হ্যাঁ কিন্তু ঠাকুমা, 20 টাকায় কি আর হবে? আরে আরো লাগলে নে, ঠাকুমা থাকতে চিন্তা কিসের। এই নে নে, আরো টাকা দিলাম, কোনো ভালো খাবার খেতে হবে কিন্তু। You are too much, Rojo. তোমার বউ তো সবসময় তোমাকে দেখে হাসতে থাকবে। মানে আমাকে তোমার জোকার মনে হয়? Leave it seriously. আমিও তো এটাই আশা করি যে আমার স্ত্রীকে যেন খুশি রাখতে পারি। এই দেখ, কথায় কথায় সময় কখন পেরিয়ে গেছে বুঝতেই পারিনি। এবার আমি যাই। যদি এত দেরিও হয়নি, আর তুমি তো বাড়িতে ফোন করে দিয়েছো। বাড়িতে ফোন করে দিয়েছিলাম কিন্তু। কামন জ্যোতি, তুমি আর ছোট নেই, বড় হয়েছো। যদিও আমিও কিন্তু আজই জানতে পারলাম যে আমি বড় হয়ে গেছি। কেন ম্যাডাম, এমন কি হয়েছে যাতে তোমার মনে হলো যে তুমি বড় হয়ে গেছো? আরে ডক্টর, নিজের চিন্তা ভাবনাটাকে এদিক ওদিক ঘোরাস না, তুই যেটা ভাবছিস সেরকম কিচ্ছু হয়নি। আচ্ছা তাহলে? আজ আজ সুষমা একটা ছেলের সঙ্গে দেখা করতে গেছিল। আমি প্রথমবার অনুভব করলাম যে আমার সেই ছোট্ট বোনটা এবার বড় হয়ে যাচ্ছে। মানতেই হবে বাবা, আমার তো মনে হয় তোমার ছোট বোন তোমার চেয়ে বেশি স্মার্ট, তা তোমার বোন তো তোমার থেকে অনেক বেশি এগিয়ে গেছে। তোমার কি হবে? আচ্ছা ঠিক আছে, এবার তোমরাই তাহলে ডিসাইড করো কে কাকে খুঁজবে, আমি আসছি, অনেক দেরি হয়ে গেল। ঠিক আছে? ঠিক আছে, টাটা। বাই ব্রজো। বাই।
ঠিক আছে ব্রজব, এবার আমাকেও বেরোতে হবে। কামন জ্যোতি, আমরা কি ডেলি এইভাবে বাইরে আসতে পারি? একটু ওয়েট করো প্লিজ। যদিও এখানে তোমার সাথে থাকতে তো আমারও খুব ইচ্ছে করছে, কিন্তু ব্রজব খুব বেশি দেরি যেন না হয়ে যায়। আরে আমি তো আছি তোমার বডিগার্ড, ঠিকঠাক ভাবে তোমায় বাড়ি পৌঁছে দেব, ওকে? খুবই খারাপ বিষয় এটা। এই ভয়ঙ্কর দুর্ঘটনা ব্রাজিলের ডাবাডাইবা ভ্যালিতে হয়েছিল। খচ্চরদের মধ্যে একটা দৌড় প্রতিযোগিতা হচ্ছিল। এই জায়গাটা রিও ডি জেনেরো আর সাও পাওলোর মাঝখানে। দর্শকেরা খুব উৎসাহিত ছিল। ব্রাজিলের সবচেয়ে তেজি খচ্চরদের দেখবার জন্য হাজার হাজার মানুষের সুষমা, আমি তোমাকে পছন্দ করতে শুরু করেছি। আমি যখন তোমাকে দেখতে পাই না, তখন মন খুব ব্যাকুল হয়ে ওঠে। সুষমা, তুমি বুঝতে পারছো তো আমি কি বলতে চাইছি? রোমান্টিক সিন কত ভালো লাগে। আয়ুষ বলছিল ওর আমাকে পছন্দ, ও আবার আমায় ভালোবেসে ফেলেনি তো। এমনিতেও আমারও ওর সাথে থাকতে বেশ ভালোই লাগে, কিন্তু জ্যোতি দিদি বারণ করেছে, যতক্ষণ না কারোর উপর সম্পূর্ণ ভরসা করতে পারছি, কোনো কমিটমেন্ট করা উচিত না। এই যে এসে গেছি তোমার বাড়ি। সত্যি বলতে কি, মন তো একেবারেই চায় না তোমাকে এখানে ছেড়ে চলে যেতে। তাহলে কি চাইছে এখন তোমার মন? এটাই যে তোমাকে নিয়ে কোথাও দূরে চলে যেতে, যেখানে বারবার তোমায় নিজের ঘড়ি দেখতে হয় না। আমাকে নিয়ে পালিয়ে যাওয়ার কোনো প্রয়োজন নেই, একদিন না একদিন তো তোমাকে এখানে আসতেই হবে, আমাকে তোমার সাথে নিয়ে যাওয়ার জন্য। হায়, কবে আসবে সেই দিন? ঠিক আছে, সেদিন যবে আসবে, আমাদের সারা জীবন আজকের সন্ধ্যের মতো সুন্দর হয়ে যাবে। থ্যাংক ইউ ব্রজ, আজ অনেক দিন পরে মনটা বেশ ভালো লাগছে। যখন আমি তোমার সঙ্গে থাকি মনটা অনেক হালকা হয়ে যায় আমার। যদি সেই জন্যই তো আমি বলি যে তোমার জন্য ভাবতে শেখো, তখনই তুমি জীবনটা উপভোগ করতে পারবে। যদি ঈশ্বরের আশীর্বাদে আমরা এই জীবনটা পেয়েছি, আর একে ভালোভাবে উপভোগ করা প্রত্যেক মানুষের নিজের হাতে। সময় চলে গেলে তখন আর আফসোস করে কিছু হবে না। যদি আফসোস করতে যাব কেন আমি ব্রজ, আমি আমার জীবনটা নিয়ে যথেষ্ট সন্তুষ্ট, আমার কোনো অভিযোগ নেই। সমস্যা তো প্রত্যেকটা মানুষের জীবনে আসে, কিন্তু আমাকে সামলানোর জন্য, আমার পাশে থাকার জন্য আমার পরিবার আছে তো, তুমি আছো। ঠিক আছে, এবার আমি যাই। আরে এমনি চলে যাবে? আরে বাবা, তোমায় তোমার বাড়ি পর্যন্ত ছেড়ে দিলাম, কোনো কিছু থ্যাংক ইউ শুভেচ্ছা কিছু দেবে না? থ্যাংকস, কিন্তু তোমাকে থ্যাংকস বলে তো তুমি খুব রাগ করো। আর আমি তো শুনেছি নিজের লোকেদেরকে থ্যাংক ইউ বলতে নেই। একদমই ভুল শুনেছ, নিজের লোককে থ্যাংকস বলে কিন্তু অন্যভাবে। মানে? মানে আমি থ্যাংকসের জন্য একটা
গুড নাইট কিস্তো পেতে পারি, তাই না? রোজব রোজু, সব কি বলছো তুমি? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? কি হয়েছে জ্যোতি? একটা গুড নাইট কিস বাস। রোজব কেউ দেখে নেবে তখন? কেউ দেখলে কি হয়েছে জ্যোতি? एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप।